মুকুল রায় অন্তর্ধান রহস্যে বিজেপি নেতা পীযূষ কানোডিয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের শুভ্রাংশের অভিযোগের ভিত্তিতেই তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ ইতিমধ্যেই একটি পুলিশের দল দিল্লি গিয়েছে। মুকুল পুত্রের অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু করেছে পুলিশ। কথা বলবো সৌমেন রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সৌমেন, বিজেপি নেতা পীযূষকে জিজ্ঞাসাবাদ, কিছু কি তথ্য পাওয়া গেল, এখনো অবধি তদন্তের গতি প্রকৃতি কোথায়? দেখো, একদমই তাই। গতকাল রাত্রিবেলা এয়ারপোর্ট এনএসসিবিআই থানায় কিন্তু মুকুল পুত্র শুভ্রাংশু রায় তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ করেন যে তার বাবা কিন্তু এয়ারপোর্ট থেকে মিসিং হয়ে গেছেন, এবং তারপরেই কিন্তু এয়ারপোর্ট এনএসসিবিআই পিএস তারা কিন্তু তদন্ত শুরু করেছে। এবং আজকে সেই মতো কিন্তু মুকুল ঘনিষ্ঠ, আমরা যেটা দেখেছিলাম যে বিজেপিতে যখন 2021 সালে বিধানসভা ভোটের আগে মুকুল রায় জয়েন করে এবং তার সাথে ছায়া সঙ্গী হিসাবে যাকে সবসময় আমরা দেখেছি যে পীযূষ কানোডিয়া, এবং তাকে কিন্তু তলব করে এবং তাকে সহ আরো তিন ইউনিয়নকে কিন্তু তলব করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং আজকে প্রায় ঘন্টা দুয়েকের উপর হয়ে গেছে, এখনো কিন্তু তাকে কিন্তু এনএসসিবিআই পিএসএ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার সাথে যেটা মূলত পুলিশ সূত্রে যেটা উঠে আসছে, গতকালের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে বেশ কয়েকজন মুকুল রায়ের সাথে কিন্তু এয়ারপোর্টে দেখা করতে গেছিল, এবং তার মধ্যে সে ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ পীযূষ কানোডিয়া যখন এনএসসিবিআই থানায় ঢুকছিলেন তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেন, তিনি বলেন যে তার সাথে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ নেই, গতকাল তার সাথে কিন্তু কোনো রকম ভাবেই তার যোগাযোগ হয়নি, এবং এয়ারপোর্টেও দেখা করতে তিনি যাননি। এই বিষয়টি অস্বীকার করেই কিন্তু তিনি এনএসসিবিআই থানায় ঢুকেছেন। এখনো পর্যন্ত কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেহেতু তার মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন, এই ভিত্তিতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।